বললো না, নবী আমার বলছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় বখিল ব্যক্তি হচ্ছে সেই, সবচাইতে বড় বখিল হচ্ছে সে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সালাত ও সালামকে ভালোবাসি, দরুদকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আহলে বায়াত পাকদেরকে আমরা ভালোবাসি। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করতে গিয়ে আমরা জোরে জোরে কেন পাঠ করব না, আমরা মহব্বতের সঙ্গে কেন পাঠ করব না? যদি আপনি আমি মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ তাবারক ও তাআলা এর কি ফজিলত আছে, এর কি বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফ পাঠ করলে তার উপরে কতটা রহমত বা কতটা দয়া অবতীর্ণ করেন সে সম্বন্ধে আমরা জানব। একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজি জানে মুহতারাম, আমি বলছিলাম দরুদ শরীফের একটা ফজিলত বলবো, তারপরে ইনশাআল্লাহ জীবনের দিকে যাব। তো আসুন, আবু জাহেলকে আমরা সবাই কম বেশি চিনি, তাই না? আবু জাহেলকে আমরা সবাই কম বেশি চিনি, হ্যাঁ হু বলতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা আবু জাহেলকে সবাই চিনি তো? হ্যাঁ চিনি, কেউ দেখেছি আমরা তো চিনবো কি করে, কাউকে না দেখে চেনা যায়? তো আমরা আবু জাহেলকে সবাই চিনি, সবাই জানি, সবাই আমরা বিশ্বাস করে নিয়েছি, দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমরা বিশ্বাস করেছি যে আবু জাহেল একজন পৃথিবীতে এসেছিল, আবু জাহেল বলে একজন কেউ ছিল, তাই আমরা বিশ্বাস করে নিয়েছি। এই আবু জাহেল রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার জন্য অনেক সময় অনেক রূপ ধরে অনেক ভাবে ইমতিহান নিয়েছে, পরীক্ষা নিয়েছে, আর একটা সময় পরীক্ষা নিচ্ছে কার? আজকে আমরা জিনাদের আলোচনা করার জন্য একত্রিত হয়েছি, আজকে আমরা জিনাদের জন্য বসেছি, আজকে সেই আহলে বায়াতদেরকে পরীক্ষা করছেন, পাক পাঞ্জাতনের মধ্যে এক ফুলকে পরীক্ষা করছেন, কে? আবু জাহেল পরীক্ষা করছে। আবু জাহেল কাকে পরীক্ষা করছে? একজন ভিখারিকে ডেকেছে, ভিখারি শোনো, তুমি হযরত আলীর বাড়িতে যাও। কার বাড়িতে? আলীর বাড়িতে যাও, আলীর কাছে গিয়ে তুমি কিছু চাইবে। আমি জানি এই সময় আলীর বাড়িতে কোনো কিচ্ছু নেই, খাবারের মতো কোনো কিচ্ছু নেই, টাকা পয়সা অর্থ শর্ত আপাতত কিচ্ছু নেই, তাই আবু জাহেল পাঠিয়ে দিল কাক, একজন ভিখারিকে নিয়ে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। তো ভিখারি গিয়েছে, ভিখারি গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী, আমার বাড়িতে খাওয়া নেই, আমি অনাহারাদি, আমার বাড়িতে দিন কাটছে, তাই আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু দান করেন, আপনি আমাকে কিছু দান করেন। কিন্তু বেরাদার মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বলে, বলে রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এমন একটা সময়ে আমার বাড়িতে আপনি ভিক্ষুককে পাঠালেন, ভিখারিকে পাঠালেন, যে আমার বাড়িতে কোনো কিচ্ছু নেই, এমন সময় পাঠিয়ে দিলেন ভিখারির কাছে। হযরত আলী বলতে পারলেন না, আমার কাছে কিচ্ছু নেই, আল্লাহর কাছে জানাচ্ছ রব্বুল আলামিন আল্লাহ গো, আমার বাড়িতে বর্তমান সময়ে এখন আমার বাড়িতে একটা জবের আটা পর্যন্ত নেই, আমার বাড়িতে একটা দেরহাম নেই, আমার বাড়িতে কোনো রকমের টাকা পয়সা নাই, আমি আমি এই ভিখারিকে কি দেব? এই মুসলমানের ছেলেরা এমন সময় ভিখারিকে বলতে আছে,
হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমার বাড়িতে তো কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে বলছেন কি জানেন, কোন ভিখারি যদি বাড়িতে আসে তাকে খালি হাতে ফেরাবে না, আমি তোমাকে খালি হাতে কেমন করে ফিরিয়ে দিই বলো না। ভিখারি বলছে তাহলে আমাকে কিছু দিয়ে দাও। ওই সময় ভিখারি বলে আমাকে কিছু দাও। হযরত আলী বলেন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো, আমি ভিখারিকে কি দেব, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ করে হযরত মাওলা আলীর মাথার মধ্যে ব্রেনের মধ্যে বুদ্ধি এসে গেছে। মাওলা আলী বলছেন, ও ভাই তুমি হাতটাকে মুঠো মারো, আমি তোমার হাতের উপরে এমন একটা জিনিস দিয়ে দেব, তোমাকে কে পাঠিয়েছে তুমি একবার বলো। ওই সময় ভিখারি বলছেন, শোনো আলী, আমাকে পাঠিয়েছেন কাফেরদের মধ্যে যে হচ্ছে পাক্কা সাচ্চা কাফের, আমাকে পাঠিয়েছে আবু জেহেল, আপনার কাছে পাঠিয়েছে আপনার পরীক্ষা করার জন্য। হযরত মাওলা আলী শেরে কথা ওই সময় কি বলেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে, যখন আমার কাছে পাঠিয়েছে আমাকে পরীক্ষা নেওয়ার জন্য, তো তুমি হাতরা পাতো। হাতরা পেতেছে হযরত মাওলা আলী ওই ব্যক্তির হাতের উপরে তিনবার ফোঁক দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনবার ফোঁক দেওয়ার পরে বলছেন, ভাই এই হাতটা তুমি রাস্তাতে কোনো জায়গায় খুলবে না, আবু জেহেল তোমাকে পাঠিয়েছে, তুমি আবু জেহেলের কাছে গিয়ে খুলবে। আবু জেহেলের কাছে গিয়ে হাতটা যেমন খুলেছে, এই ব্যক্তি যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, ব্যাপার কি বুঝতে পারলাম না, আমার হাতের ভিতরে কিচ্ছু না দিয়ে আমাকে বললো আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে খুলবে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, আমার হাতের ভিতরে তো কিচ্ছু দেওয়া হয়নি। ওই সময় গেল আবু জেহেলের কাছে, যাওয়ার পরে তা হাতটা খুলে দিয়েছে। যেমন হাতটা খুলেছে আবু জেহেল, তখন ওই ভিখারির চোখের দিকে তাকিয়ে রয়েছে, হাতের দিকে তাকানো ভুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাতের দিকে তাকানো ভুলে গিয়ে বলছে, ভিখারি তোমাকে কি দিয়েছে বলো, মুরব্বি তোমাকে আলী কি দিয়েছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাতের দিকে আপনি তাকিয়ে দেখেন, হাতের উপরে তাকিয়ে দেখা গেল একটা সোনার বল রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আরে বাবা, এই সোনার বল দেখার পরে তো আবু জেহেলের চোখ চরক গাছে উঠে গিয়েছে। ব্যাপার কি, এত দামি সোনা, এত বড় একটা বল, সোনার বল কোথায় পেল আলী, এত বড় বল কোথায় পেল, আলীর বাড়িতে কি গুপ্ত ধন আছে নাকি আলী দিয়েছে? বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, বৃদ্ধ কোথা থেকে বার করে দিয়েছে তোমার এই বলটাকে, বাল তোমার এই বলটা, সোনার বলটা কোথা থেকে বার করেছে বলো, আলমারি থেকে না শোকেস থেকে, বাড়ির কোন জায়গা থেকে বার করে দিয়েছে বলো। ওই সময় ভিখারি বলে আবু জেহেলকে, বলে ওরে আমাদের রাজা বাদশা, শোন আমি খোদার কসম, আমি আমার রবের কসম করে বলছি, আলী কোনো জায়গা থেকে কোনো কিছু বার করে দেয় নে, আমার হাতের উপরে তিনবার ফোঁক দিয়ে দিয়েছে, আমার হাতের উপরে তিনবার ফুঁক দিয়েছে। তো বলে তিনবার ফুঁক দিয়েছে আর তোমার হাতে চলে এলো, এ মানা যাবে না, এ মানা যাবে না কেন? এই আবু জাহেল রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কি বলেছিলেন, তুমি যদি আসমানের চাঁদকে দু টুকরা করে দাও মুহাম্মদ, তাহলে আমি তোমার ধর্মকে গ্রহণ করে নেব। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন, তারপরেও আবু জাহেল বিশ্বাস করেনি। আর একজন ভিখারির মুখ থেকে শুনে যে হযরতে আলী ফুঁক দিয়ে দিয়েছে, হাতে সোনার সোনার বল তৈরি হয়ে গেছে, বিশ্বাস করতে পারে? বিশ্বাস হলো না। ওই আবু জাহেল বলেছিল, যদি তোমার কাছে অমুক গাছটা যদি হেঁটে হেঁটে চলে আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ, আমি তোমার কলেমা পড়ে নেব। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মুজিজাগুলো দেখিয়েছিলেন, তারপরেও আবু জাহেল বিশ্বাস করতে পারেনি। তাই হযরতে মাওলা আলীর কথা শোনার পরেতে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ফুঁক দিয়ে দিয়েছেন, এ কথা বিশ্বাস হলো না। সেই ভিখারিকে নিল, আর আবু জাহেলের কাছে যে সমস্ত লোকেরা ছিল তাদের সকলকে নিয়ে আবু জাহেল চলে গেল হযরতে মাওলা আলীর কাছে গিয়ে বলছে, আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী তুমি এই সোনা কোথা থেকে পেয়েছো বলো। বলে কেন?
বলে তুমি যে একটু আগে এই বৃদ্ধর হাতে দিয়ে দিয়েছিলে সোনা কোথায় থেকে পেয়েছিলে বলো? হযরতে মাওলানা আলী বলছেন ওই সময় সেই কাফেরকে বলছে শোনো, আমি আমার ধন সম্পদের কোন জায়গা থেকে আমি সোনাটা বার করে দিই না, ওর হাতে সোনা আছে আমি তাও নিজে জানি না। হযরতে আলী বলছেন শোনো গো, আমি ওর হাতের উপরে ফুঁক দিয়েছিলাম তিনবার, আর ওই ফুঁকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওর হাতে সোনা দিয়ে দিয়েছে। আবু জাহাল বলে তুমি এমন কি পড়ে ফুঁক দিয়েছো বলো? আমরা তো তাহলে সেই জাদু, আমরা তো তাহলে সেই বিদ্যাটা পড়ে তার আমরা এরকম ফুঁক দেব আর সোনার মালা পেয়ে যাব, সোনার গয়না পেয়ে যাব। আল্লাহর নবী সাহাবা হযরতে মাওলা আলী ওই সময় বর্ণনা করছেন শোনো, আমি এমন কোন বড় দোয়া পড়ি না, আমি এমন কোন বড় দোয়া শিখে পড়ি না যে দোয়া পড়ার বরকতে দিয়ে দিয়েছেন, না 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 গো, আমি আমার নবীর উপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে আমি ওর হাতের উপরে ফুঁক দিয়েছি, আমার নবীকে ভালোবেসে মহব্বত করে ফুঁক দিয়েছে, আমার নবীর উপরে নবীকে প্যার করে ভালোবেসে মহব্বত করে দরুদ শরীফ পাঠ করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওর হাতের ভিতরে এই দরুদের ফজিলাতে, দরুদ শরীফের ওসিলাতে সোনা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, দরুদের ওসিলাতে সোনা বানিয়ে দিয়েছে। তো আমরা সেই দরুদ শরীফ পাঠ করব, আমরা সেই দরুদ শরীফ পাঠ করব কি করে? মহব্বতের সঙ্গে পাঠ করব, জোরে জোরে পাঠ করব, এবং মহব্বতের সঙ্গে জোরে জোরে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা।